वेलकम फ्रेंड्स, थैंक्स फॉर क्लिक दिस वीडियो। आज के আমি নিয়ে এসেছি বিএড অ্যাডমিশনের একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেটি পাবলিশ হয়েছে ইনস্টিটিউট অফ এডুকেশন পোস্ট গ্রাজুয়েট ফর ওমেন চন্দননগর থেকে। তো এটি বারোয়ান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং এই কলেজে বিএড এর কোর্স করানো হয়। এটি একটি গভর্নমেন্ট কলেজ, তো যার জন্য এখানে খরচটা অন্যান্য প্রাইভেট ইনস্টিটিউট থেকে যথেষ্ট কম। তো কবে থেকে এর ভর্তি প্রক্রিয়া আরম্ভ হচ্ছে, কী কী এলিজিবিলিটি রয়েছে এবং কী কী ডকুমেন্টস এবং কখন মেরিট লিস্ট বেরোবে, সমস্ত প্রসিডিওরটা আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিস অপশানে ক্লিক করলে একটি নোটিফিকেশান আমাদের সামনে পিডিএফ আকারে বেরিয়ে আসবে। তো এই নোটিফিকেশানে কী কী বলেছে আমরা দেখে নেব। এখানে বলেছে অনলি ফর ওমেন্স ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো পুরুষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এবং বলে দিয়েছে কারা যদি অন্য কোনো কোর্সে যদি আপনারা ভর্তি থাকেন অথবা ফুল টাইম জব করছেন বা রিসার্চ ওয়ার্ক করছেন, তারা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবং বলেছে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য অ্যাজ এ গভর্নমেন্ট রুল 10% সিট সংখ্যা এখানে অ্যালোটেড রয়েছে। এক্ষেত্রে এলিজিবিলিটি কী কী রয়েছে ওগুলো আমরা দেখে নেব। এখানে বলেছে ফ্রেশার্স এবং ডেপুটেড ক্যান্ডিডেট দুজন বোধকে ওমেন্স হতে হবে, এবং তাছাড়া আপনাদের গ্র্যাজুয়েশানে 50% মার্কস, সেটা আপনাদের অনার্স বা পাস হতে পারে অথবা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস দরকার, সেটা সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজটিক গ্রুপে। এছাড়া আপনাদের যদি বিসিএ, এমসিএ, বিটেক, এমটেক করা থাকে তাহলে আপনাদের 55% মার্কস লাগছে আপনাদের ব্যাচেলার ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রি। এজ লিমিটেশনের ক্ষেত্রে আপনাদের 13 জুন 2020 মধ্যে আপনাদের বয়স 38 মধ্যে হতে হবে। এক্ষেত্রে 5 বছর ছাড় দেওয়া হবে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এখানে বলেছে 22% থেকে 6% টোটাল সিট রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এবং 3% সিট রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। 7 নম্বর ইনস্ট্রাকশানে বলা হয়েছে এখানটায় ইউনিভার্সিটির 18-20%, অর্থাৎ হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 80% এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য 20% সিট রিজার্ভড রয়েছে। মেথড সাবজেক্টগুলোর মধ্যে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, লাইফ সায়েন্স, তার মধ্যে জুওলজি, বোটানি, ফিজিক্স এবং বায়োটেকনোলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মিউজিক এবং ফাইন আর্টসে আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে 2 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। তো এক্ষেত্রে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণরূপে অনলাইন মোডে হবে। এছাড়া বলা হয়েছে আপনাদের হার্ড কপি যেটা রয়েছে আপনাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে এবং যেটি হচ্ছে আপনাদের অ্যাডমিশানের সময় কলেজে জমা করতে হবে, না হলে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি ক্যান্সেল হতে পারে। এবং এখানে বলেছে যে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট নিচের যে অথরিটির কাছ থেকে সিগনেচার করে আপনাদের সাবমিট করতে হবে। এখানে বলা হয়েছে ডেপুটি ডিরেক্টর থেকে আরম্ভ করে ডেপুটি কাস্টমার কমিশনার অফ ল্যান্ড রেভিনিউ থেকে আরম্ভ করে যে সমস্ত অথরিটির নাম দেওয়া আছে সেই সমস্ত অথরিটির মধ্যে যে কোনো একজনের কাছ থেকে সিগনেচার করে আপনাদের সার্টিফিকেট আপলোড করতে হতে পারে। এছাড়া ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশান প্রসিডিওর রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে। এছাড়া এখানে যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওরে, যেখানে বলা হয়েছে দ্য ফর ডেপুটেড ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এসসি এসটি পিডাব্লিউডি প্রফেশনাল মেরিট লিস্ট অ্যালং উইথ দ্য ওয়েটিং লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য অ্যাপ্রুভড অফ দ্য লেন্থ অফ দ্য সার্ভিস, অর্থাৎ আপনাদের সার্ভিসের লেন্থ অনুযায়ী আপনাদের একটি ওয়েটিং লিস্ট পাবলিশ করা হবে এবং তার ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে, যেটা সেকেন্ড এবং থার্ড ক্রাইটেরিয়া সঙ্গে আপনাদের ম্যাচ করে তারপরে অ্যাকাডেমিক স্কোরটা এবং ডেট অফ বার্থকে রেসপেক্টিভলি করে আপনাদের বিচার করা হবে। যদি আপনাদের সেম লেন্থ অফ সার্ভিসের একই সাথে দুজন বা তার বেশি ক্যান্ডিডেটরা যদি পড়ে যান তাহলে এই ক্রাইটেরিয়াটি অ্যাপ্লিকেবল হবে। এছাড়া বলা হয়েছে যে সেপারেট লিস্ট ফর ডেপুটেড অ্যাপ্লিকেশান শ্যাল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার দ্য ফলোয়িং গ্রুপস। এক্ষেত্রে বলা হয়েছে আপনাদের জন্য যে সমস্ত গ্রুপগুলো করা হবে সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজটিক গ্রুপ, যেখানে রয়েছে বেঙ্গলি এবং ইংলিশ, এবং সোশ্যাল সায়েন্সের গ্রুপের ক্ষেত্রে পড়েছে জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, মিউজিক এবং ফাইন আর্টস, এবং সায়েন্স গ্রুপের মধ্যে জুয়োলজি, বোটানি, ফিজিওলজি, বায়োটেকনোলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স। এক্ষেত্রে যেটা স্কোরিং করা হবে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য, সে জেনারেল এসসি এসটি এবং পিডাব্লিউডি সমস্ত ক্যান্ডিডেটের জন্য, সেক্ষেত্রে বলা হচ্ছে 10% নাম্বারটা নেওয়া হবে আপনাদের পার্সেন্টেজ মার্ক এভাবে মাধ্যমিক এক্সাম থেকে, এবং 10% মার্ক পার্সেন্টেজ নেওয়া হবে আপনাদের এইচএস থেকে, এবং 15% মার্কস নেওয়া হবে আপনাদের জেনারেল বিএসসি, অর্থাৎ আপনারা যদি পাস কোর্সে পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কেবলমাত্র 50% নেওয়া হবে আপনাদের এই টোটাল গ্র্যাজুয়েশনের নাম্বারের ভিত্তিতে।
এক্ষেত্রে 20% নেওয়া হবে। আপনারা যদি অনার্স পড়ে থাকেন কোনো একটি গ্র্যাজুয়েশানে, তাহলে অনার্সের ক্ষেত্রে 20% এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 50% নেওয়া হবে। এছাড়া বলা হয়েছে 20% অফ দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ফ্রম দ্য পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশন, অর্থাৎ আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 20% নাম্বার নেওয়া হচ্ছে। এবং বলা হয়েছে 5% নাম্বার অ্যাওয়ার্ডেড ফর এমফিল ডিগ্রির জন্য, এছাড়া 8% নাম্বার যোগ করা হবে যদি আপনি পিএইচডি করে থাকেন। তাহলে 13 নম্বর ক্রাইটেরিয়াতে বলা হয়েছে, আপনারা যদি অ্যাডমিশানে সিলেক্টেড হন তাহলে সেক্ষেত্রে আপনাদের মেল আইডিতে তা জানানো হবে, এবং মেল আইডিতে যে লিঙ্কটা দেওয়া হবে সেটার মারফত আপনাদের 3 দিনের মধ্যে অ্যাডমিশান হতে হবে। যদি অ্যাডমিশান আপনি না নেন 3 দিনের মধ্যে তাহলে আপনাদের অ্যাডমিশান প্রসিডিওরটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়া বলা হয়েছে আপনাদের যখন কোর্সটি শুরু হবে সেই কোর্সের সময় আপনারা যে ডেটা বা যে সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা বাই সফট কপি হিসাবে আপনারা আপলোড করেছেন, তো সেই সমস্ত হার্ড কপি আপনাদের যখন ক্লাস শুরু হবে তখন ভেরিফিকেশনের সময় সেগুলো হচ্ছে লাগবে। যদি ওখানটায় যদি আপনাদের যদি কোনো রিপোর্টে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাদের কোর্স স্টার্টিংয়ের সময় আপনাদের ভর্তির প্রক্রিয়াটি ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য নো অবজেকশন একটি সার্টিফিকেট লাগবে, যেটা এখানে বলে দেওয়া রয়েছে। এছাড়া 12 নম্বর স্টুডেন্টদের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে দেওয়া রয়েছে আন্তর্জাতিক রিপোর্টিং টাইমের সময়, অর্থাৎ অ্যাডমিশানের সময়। এছাড়া বলা হয়েছে 80% আপনাদের উপস্থিত থাকতে হবে ক্লাস পিরিয়ডের সময় এবং 90% উপস্থিত থাকতে হবে স্কুল ইন্টার্নশিপের সময়। এবার আমরা দেখে নেব ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য কীভাবে সিটের অ্যালোকেশনটা করা রয়েছে। এখানে টোটাল সিটের সংখ্যা বলে দেওয়া হয়েছে 50টি, যেক্ষেত্রে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য 10%, অর্থাৎ 5টি সিটের সঙ্গে অ্যালোকেশন করে রাখা হয়েছে। এবং এক্ষেত্রে বলা হয়েছে 36টি সিট রয়েছে 12 ইউনিভার্সিটি হোম স্টুডেন্টদের জন্য এবং 9টি সিট সংখ্যা রয়েছে আপনার আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, যেখানে এখানে বলা হয়েছে বাংলার জন্য কেবলমাত্র 12 ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য রয়েছে 1টি, এসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 3টি এবং আদার ইউনিভার্সিটির জন্য এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এসটি ক্যান্ডিডেটের জন্য নেই, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1টি। এই করে টোটাল 7টি সিট সংখ্যা রয়েছে এখানটায়। এছাড়া আপনাদের ইংলিশে রয়েছে 12 ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য 1টি, আর এসটি এবং পিজি হ্যান্ডিক্যাপের জন্য কিছুই নেই, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 3টি। আদার্স কলেজের জন্য কেবলমাত্র জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 1টি। টোটাল এখানটায় 5টি সিট রয়েছে ইংলিশের জন্য। এখান থেকে লাইফ সায়েন্সে 12 ইউনিভার্সিটি এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 2টি, এসটি ক্যান্ডিডেটের জন্য নেই, পিজি হ্যান্ডিক্যাপের জন্য নেই, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 5টি, এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি। এই করে টোটাল হচ্ছে 8টি সিট রয়েছে লাইফ সায়েন্সের জন্য। এক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কোনো সিট নেই, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের জন্য কোনো সিটের সংখ্যা এখানে বলা নেই। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিট সংখ্যা 0, 0, টোটাল সিট সংখ্যাও 0, তো এখানে কোনো ফিজিক্যাল সায়েন্সের জন্য কোনো সিট সংখ্যা এখানে বলা নেই। এখানে জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য টোটাল সিট সংখ্যা রয়েছে 6টি, যার মধ্যে 12 ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য রয়েছে 1টি এসসি ক্যান্ডিডেটের জন্য, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 3টি, এবং আদার্স ইউনিভার্সিটি এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1টি। তো এই টোটাল মিলে 6টি সিট সংখ্যা এখানে রয়েছে। এছাড়া হিস্ট্রির জন্য এসসি ক্যান্ডিডেট 12 ইউনিভার্সিটি এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এছাড়া আপনার আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য রয়েছে 1টি, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি। টোটাল 7টি সিট এখানে রয়েছে। এছাড়া মিউজিকের ক্ষেত্রে যদি দেখতে যাই, তার মিউজিকের ক্ষেত্রে এসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 3টি, এবং আদার্স ইউনিভার্সিটির জন্য স্টুডেন্টের জন্য কিছু কোনো সিট সংখ্যা নেই। তো টোটাল এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 4টি। এরপর যদি আমরা ইকোনমিক্স দেখি, ইকোনমিক্সে এসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এরপর 12 ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, এছাড়া জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 3টি। কিন্তু এক্ষেত্রে আদার্স ইউনিভার্সিটি জেনারেল ক্যান্ডিডেটের জন্য শুধু 1টি মাত্র সিট রয়েছে, কিন্তু অন্যান্য এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কোনো সিট সংখ্যা নেই। এইগুলো টোটাল 5টি সিট সংখ্যা এখানে রয়েছে। এক্ষেত্রে ফাইন আর্টসের ক্ষেত্রে ফাইন আর্টসরা নিয়ে যারা পড়ছেন তাদের কেবলমাত্র 12 ইউনিভার্সিটি যারা পড়ছে তাদের জেনারেল ক্যাটাগরির জন্য মাত্র 2টো সিট রয়েছে, আর আদার্স ইউনিভার্সিটির জন্য কোনো সিট এখানে বলা নেই। ওকে, এবার ঠিক আছে, আমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফর এনি সাবজেক্ট, এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য টোটাল যে সিট সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 45টি, যেক্ষেত্রে এখানে বলা হয়েছে 12 ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য রয়েছে 8টি এসসি ক্যান্ডিডেটের জন্য, আর এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 2টি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টি, জেনারেল ক্যান্ডিডেটের জন্য টোটাল 25টা, আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে কেবলমাত্র 2টি, আদার্স ইউনিভার্সিটি এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি, এবং জেনারেলের জন্য রয়েছে 6টি, এবং টোটাল ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য রয়েছে 5টি, যেক্ষেত্রে জেনারেল রয়েছে 4টি, ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1টি,
জেন ক্যাটাগরি জব সিনিয়রের জন্য রয়েছে 4টি, এই টোটাল 5টি সিট এখানে অ্যালোকেশন করা রয়েছে। তো বন্ধুরা আজকে এই আপডেটটি আপনাদের ভালো লেগে থাকলে, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট সেকশানে জানান যদি কোনো আপনাদের কোনো ইনকোয়ারি থাকে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দিস ওয়াচিং দিস ভিডিও।